বাবা অন্যত্র বিয়ে করায় সপ্তম শ্রেণীতেই পড়াশোনার পাট চুকে যায়। ধরতে হলো সংসারের হাল, আর গ্রামগঞ্জে ঘুরে মায়ের বানানো আচার ও চানাচুর বিক্রি করেই শুরু হলো সংসার। দিন শেষে মা আনোয়ারা বেগমের হাতে অর্জিত টাকা তুলে দিতেন তিনি। সন্ধ্যার পর এলুরিয়া বাজারে একটি সিডি ভাড়া দেওয়ার দোকানে বসতেন। এভাবেই কেটে গেল 3 বছর। দোকানের মালিক শহীদুল ইসলাম একদিন আলমকে জানালেন তিনি মালয়েশিয়া চলে যাবেন, মালপত্র বিক্রি করে দিতে চান। দোকানে ছিল একটা সাদা কালো টেলিভিশন আর 100 সিডি, ছিল কিছু ভিসিআর এর ক্যাসেটও। মায়ের সঙ্গে আলাপ করে 16,000 টাকায় দোকানে সব মালপত্র কিনে নিলেন আলম। সিডির দোকানেই ভালো আয় রোজগার হচ্ছিল, আচার ও চানাচুর বিক্রি বাদ দিয়ে দিলেন। ঠিক তখনই আলমের মনে উকি দিল মেরিনা সিনেমা হলের ভেতরে জেগে ওঠার স্বপ্ন, একবার চেষ্টা করে দেখবেন নাকি। টাকা পয়সা খরচ করে একটা কমেডি গানের ভিডিওতে মডেল হলেন, এলাকায় ভিডিওর সিডি বেশ ছড়িয়ে গেল। আলম মনে মনে খুশি, কারণ টিভি পর্দায় তাকে দেখা যাচ্ছে। কিন্তু গ্রামের অনেকেই খুশি নয়। স্মৃতি রোমাঞ্চকর করে আলম বললেন, গ্রামের লোকজন আমাকে গালি দিতে লাগলো, কেন জোকার হলাম? অনেক মুরব্বী ভিডিওটা দেখে মজা পেলেও বললেন, জোকার হয়ে লাভ নেই। চিন্তা করলাম, টাকা যেহেতু খরচ করব আমি হিরোই হব। স্থানীয় এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে নিজ এলাকায় ডিশের সংযোগের ব্যবসা শুরু করলাম। পাশাপাশি বিভিন্ন গানের মিউজিক ভিডিও বানালাম, মডেল হলাম নিজেই, আর ডিশে সেই গান প্রচার করলাম। এ পর্যন্ত প্রায় 600 মিউজিক ভিডিও বানিয়েছি। 2009 সালে বিয়ে করেন পাশের গ্রামের সুমি নামে এক তরুণীকে। আলম সপ্তম শ্রেণী পর্যন্ত পড়লেও সুমি পড়েছেন SSC পর্যন্ত। তাদের সংসারের নতুন 2 অতিথি, নিজের নামের সাথে মিলিয়ে রাখেন সন্তানদের নাম, পুত্র আবির ও কন্যা আলো। এখন সংসারের ব্যবসা নিয়ে ব্যস্ত আলম, পাশাপাশি নিজে কিছু মিউজিক ভিডিও করেন আর সেগুলো নিজের কেবল চ্যানেলেই ছাড়েন। গ্রামের মানুষও তাকে বাহবা দেয়, আলম উৎসাহ পান। এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ আলম সম্পর্কে বলেন, আলম ডিশের ব্যবসা করে, নির্বাচনও করে, 2 বার দাঁড়িয়েছিল, হেরে গেছে, তবে এলাকার মানুষ তাকে পছন্দ করে। ছেলে হিসেবে খারাপ না, তবে শুনেছি মডেলিং এর দিকে তার ঝোঁক আছে। 2016 সালের মাঝামাঝি হুট করে ফেসবুকে আলমের কয়েকটি মিউজিক ভিডিও ভাইরাল হয়ে পড়ে, আর সেই ভিডিও কেবল বাংলাদেশে নয় ভারতেও হইচই বাঁধিয়ে দেয় আলম। আলমকে খুঁজে বের করে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে কে এই হিরো আলম শিরোনামের খবর, আর ওই বছরই গুগলে তাকে সবচেয়ে বেশি খুঁজেছে মানুষ। আলমের এই জনপ্রিয়তা নজরে আসে চলচ্চিত্র নির্মাতাদেরও। ঢাকায় কয়েকজন উঠতি নির্মাতা তাকে নিয়ে কয়েকটি মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। এরই মধ্যে পরিচয় হয় রোহান নামের একজন তরুণ অভিনেতার সঙ্গে। দেশীয় চলচ্চিত্রের বাইরে ভারতের চলচ্চিত্রেও অভিনয় করতে যাচ্ছে আলম। আলম বলেন, প্রথম যখন মিউজিক ভিডিও বানাই তখন কেউ আমার সঙ্গে মডেল হতে চায় না, দ্বিগুণ টাকা দিয়ে তাদের নিতাম। এখন আমার সঙ্গে অনেকে অভিনয়ের সুযোগ চাই। সিনেমার পর্দায় নায়কের মারামারি দেখে আমি একদিন অবাক হয়েছিলাম, এখন আমি নিজেই নায়ক হয়ে মারামারি করছি, লোকে সেটা দেখছে। এই যে মনোনয়ন পেপার নিয়েছি, সবাই আমার নিয়ে আলোচনা সমালোচনা করছে, আর এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।